नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल टिप्स एंड ब्लॉग विद मीना। बंधुरा, कला कम बेशी आमादे सकलेर ही बाड़ीते आना है। अनेके कला खुबी खेते पसंद करे। बाच्चादेर कला खावाले तादेर पक्षे खुबी उपकारी। बंधुरा, आज आमी शेयर करब बाड़ीते जखन अतिरिक्त कला आसे तखन सेई कलागुलो अनेक समय गले बा पचे जाय, बा एछाड़ा कलार जे छोकलागुलो थाके सेगुलो दिए आमरा कि काजे व्यवहार करे निते पारी। एखाने देखुन एकटु कलागुलो कयेकटा भालो आछे एबं तार मध्ये थेके कयेकटा कला एकटु चापा पड़े गेछे। सेई चापा पड़े जावा कला आमि एकटा छुले निलाम एबं जे खोसागुलो रयेछे सेई खोसागुलोके एकटा जायगाय जड़ो करे करे आमि एइभाबे रेखे दियेछि। এবার চলুন আপনাদের দেখাবো যে এই কলা বা এই কলার খোসা দিয়ে আমরা কি কি কাজে লাগাতে পারি বা ব্যবহার করে নিতে পারি। এখানে দেখুন আমি একটা ছোট কাচের পাত্র নিয়ে নিয়েছি। এরপরে এই কলাগুলোকে আস্তে আস্তে করে ভেঙে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। এই কলা কিন্তু অনেক রকম রেসিপিতেও ব্যবহার করা যায়, তবে সেটা যদি ভালো থাকে। তাহলে এরকম যদি একটু গলে পচে যায় তখন এই কলাগুলোকে আমরা ঠিক এইরকমভাবে কাজে লাগিয়ে নিতে পারি। কলাগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। কলাটা ভালো করে ম্যাশ করে নেবার পরে এই কলার মধ্যে বেশ কয়েকটা জিনিস আমি মিশিয়ে দেব। সবার প্রথমে যেটা আমি এতে মিশিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দুধের সর বা সামান্য একটু গুড় দুধ। দেখুন এখানে আমি সর সমেত যে দুধ থাকে সেই দুধ সামান্য একটু মিশিয়ে দিয়েছি। তারপরে এতে আমি দিয়ে দেব এক চামচের মতো বেসন। বন্ধুরা, কলা কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো। আমাদের স্বাস্থ্যের পক্ষে যেমন ভালো, তেমন কলার ব্যবহারে আমাদের স্কিন অনেকটা উজ্জ্বল ও চমক হয়ে যায়। ঝুলে যাওয়া স্কিনেও যদি কলা দিয়ে ম্যাসাজ করা যায় তাহলে কিন্তু স্কিনের পক্ষে খুবই উপকারী। যাদের স্কিনে অনেক বেশি রিঙ্কলস পড়ে গেছে তারা যদি কলা এইভাবে মেখে ম্যাসাজ করতে পারে তাদের রিঙ্কলস থেকে অনেকটা উপকার পাবে। সামান্য একটু হলুদ এতে দিয়ে দিলাম। এরপরে এই পুরো মিশ্রণটাকে আমি ভালো করে মাখিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আমাদের স্কিন ঝুলে যাওয়া স্কিন বা এছাড়া প্রত্যেক দিন কাজকর্ম করে যাওয়ার পরে আমাদের হাতে পায়ে যে নোংরা বা ট্যান পড়ে যায় সেই ট্যান থেকে রিমুভ করার জন্য এই প্যাকটি খুবই উপকারী। এরপরে দেখুন যে বেঁচে থাকা যে খোসাগুলো আমি এক জায়গায় জড়ো করেছিলাম এই খোসাও কিন্তু খুবই মূল্যবান একটা জিনিস। অনেক কাজে লাগে এই কলার খোসাগুলো। তার মধ্যে থেকে যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, দেখুন এই কলার খোসাগুলোকে এরকম একটা মগে জল নিয়ে নিয়েছি। এবার এই কলার খোসাগুলোকে এই মগের জলের মধ্যে আমি ভিজিয়ে দিচ্ছি। এইরকমভাবে বেশ দু থেকে তিন দিন আমি এই জলটা ভিজিয়ে নেব। এই জলটা আমরা কি কাজে লাগাতে পারি চলুন দেখাই। আমি দেখুন ছাদে এই জলটা নিয়ে চলে এসেছি। এই জলটা এখন আমি এখানে রেখে দেব। দু থেকে তিন দিন আগে এই জলটা আমি কলার খোসাগুলো দিয়ে এই একটা জলের লিকুইড ফার্টিলাইজার বানিয়েছি, যেটা আমাদের গাছের পক্ষে খুবই উপকারী। বন্ধুরা, শীত প্রায় চলে এসেছে, ছাদে বা ব্যালকানিতে নতুন নতুন গাছ লাগানোর সময়ও চলে এসেছে। সেই গাছগুলোতে যদি ভালো ফলন না হয় বা গাছগুলোর ভালো পাতা বা গাছগুলোর গ্রোথ কমে যায় বা গাছের মধ্যে যদি কোনো রকম ফাঙ্গাল বা মিনি বার্গের উৎপাত দেখা যায় তখন ওই গাছগুলোতে এই লিকুইড ফার্টিলাইজার সপ্তাহে একদিন করে ব্যবহার করুন। বিশ্বাস করে দেখবেন এই ট্রিক্সটা আপনারা ফলো করে দেখুন, মরে যাওয়া গাছে আবার প্রাণ ফিরে আসবে, এছাড়া ফুল ফলে ভরে যাবে আপনার গাছ। পাতাবাহার গাছগুলোতেও এই লিকুইড ফার্টিলাইজারটা দিতে পারেন। পাতাগুলো নতুন নতুন গজাবে এবং খুব সুন্দর সুন্দর নতুন চমকালো পাতা গাছের মধ্যে গজাবে।
আজকে যে টিপসটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। বাড়ির এই সামান্য ফার্টিলাইজারটা ব্যবহার করে আমরা কিন্তু আমাদের গাছপালা খুব সুন্দরভাবে গ্রো করে নিতে পারি। আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।